আজকের ক্লাসে আমরা জানবো অ্যাজিভ এবং অ্যাজদো এদের ব্যবহার। এখানে অ্যাজ একটা সিঙ্গেল শব্দ, ইভ একটা সিঙ্গেল শব্দ। অ্যাজও বাক্যে কনজাংশন রূপে ব্যবহার হয়, ইফও বাক্যে কনজাংশন রূপে ব্যবহার হয়। এবং এই দুটো ওয়ার্ড মিলে যে ফ্রেজ তৈরি হয়েছে অ্যাজিভ, যার বাংলা অর্থ হচ্ছে যেন, এটাও বাক্যে কনজাংশন রূপে ব্যবহার হয়। যেহেতু দুটো শব্দ নিয়ে আছে, তাই এই ধরনের কনজাংশনকে আমরা কম্পাউন্ড কনজাংশন বলবো। এক্ষেত্রে এজ সিঙ্গেল শব্দ, দো সিঙ্গেল শব্দ, দুটোই বাক্যে সেপারেট ভাবে কনজাংশনের ভূমিকা গ্রহণ করে। বাট দুটো শব্দ একত্রে মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করছে, যেন, এবং এই ফ্রেজটাও বাক্যে কনজাংশনের ভূমিকা গ্রহণ করে। এবং এই দুটো কনজাংশনকেই আমরা কি বলবো, কম্পাউন্ড কনজাংশন। অ্যাজ ইফ বা অ্যাজ দো দুটো কনজাংশন আমরা যেগুলো বলছি, এই দুটো কনজাংশনই একই অর্থ বহন করে, যার অর্থ যেন। এবং বাক্যে অ্যাজ ইফ এর পরিবর্তে যদি আমরা অ্যাজ দো ব্যবহার করি, ভুল হবে না, অথবা অ্যাজ দো এর পরিবর্তে অ্যাজ ইফ ব্যবহার করি, ভুল হবে না। অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দো যে কোনো একটা আমরা ফ্রেজ ব্যবহার করব, কিন্তু আমরা অ্যাজিভের প্রয়োগটা বেশি লক্ষ্য করে থাকি। এবং বাক্যে অ্যাজিভ বা অ্যাজদো যখন ব্যবহার করা হয়, মূলত আনরিয়েল সিচুয়েশন বা আনরিয়েল ইভেন্ট বা আনরিয়েল ঘটনা প্রকাশ করে। কীরকম, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ের মাই বস। সে এমনভাবে আচরণ করছে যেন সে আমার বস। তাহলে হি সাবজেক্ট, বিহেভস ভার্ব, ওয়ান। অ্যাজ ইফ কনজাংশনের ভূমিকা গ্রহণ করেছে, হি সাবজেক্ট লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট। এরপর প্রশ্ন হচ্ছে হি এই সাবজেক্টের পর ক্রিয়াপদ তো ইজ প্রেজেন্ট টেন্স হলেও পাস্ট টেন্স হলেও ওয়াজ হওয়ার কথা, ওয়ের হলো কেন? এইটা হচ্ছে সাবজাঙ্কটিভ মোডের উদাহরণ। সাবজাঙ্কটিভ মোড অর্থাৎ আনরিয়েল সিচুয়েশন বা আনরিয়েল কন্ডিশন থাকলে ক্রিয়াপদটা বা এই লিঙ্কিং ভার্বটা ইজ বা ওয়াজের পরিবর্তে ওয়ের হয়ে যাবে। এবং আরও মজার বিষয়, এখানে টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এক্ষেত্রে হি সি ইউ যাই থাক না কেন, তারপরে ওয়ের হবে। যেমন ইফ আই ওয়ের দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইফ আই ওয়ের এ বার্ড, আমরা এই ধরনের উদাহরণ প্রয়োগ করে থাকি সাবজাঙ্কটিভ মোডে। এবং সেটা সাবজাঙ্কটিভ মোডের ক্লাসে আমরা আরো ভালোভাবে জানবো। তবে এক্ষেত্রে ক্রিয়াপদটা ওয়ের হয়ে যাচ্ছে। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি, হি টকস অ্যাজ ইফ, অ্যাজ ইফ পরিবর্তে আমরা অ্যাজ দো ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু ওয়াইল হলো না, এক্ষেত্রে যেহেতু ভার্বের প্রয়োগ হয়েছে, তাই সরাসরি নো নিউ নন, অর্থাৎ ভি টু ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখলাম প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব থাকলে এটা পাস্ট ফর্ম অফ ভার্ব হবে। এবং এক্ষেত্রেও কীরকম বোঝাচ্ছে অর্থটা, যে সে এমনভাবে কথা বলছে যে যেন সব কিছুই জানে, অর্থাৎ কিন্তু সে জানে না। এবং এক্ষেত্রেও সে আমার প্রকৃত বস নয়, কিন্তু সে বসের মতো আচরণ করছে। দুটোই আনরিয়েল, দুটোই সত্য নয়, বাট সত্য দেখানোর চেষ্টা করছে। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি হ্যাড সিন আ টাইগার, সে কিন্তু সত্যি সত্যি বাঘ দেখেনি, কিন্তু সে এমন ভান করে যে সে বাঘ দেখেছে, আনরিয়েল কন্ডিশন। আবার সি ইজ টকিং অ্যাজ ইফ সি ওয়ের মাই মাদার, সে আমার সত্যিকার মা নয়, সে এমনভাবে কথা বলছে যেন সে আমার মা। তবে এই বাক্যগুলোতে কি দেখলাম, আনরিয়েল সত্য নয়, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করি। এবং এক্ষেত্রে ক্রিয়াপদগুলো কি আছে, বিহেভস টকস অ্যাক্ট
প্রিটেন্ড হতে পারে, থিঙ্ক হতে পারে, এরকম আরো ক্রিয়াপদ আছে। আমরা ঠিক একটু আগে প্রেজেন্ট টেন্সের আলোচনা করেছিলাম এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে কীরকম হয় জানিনি। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, সে সত্যি সত্যি মৃত নয় কিন্তু সে এমনভাবে অভিনয় করেছিল যে যেন সে মৃত। তাহলে এক্ষেত্রে পাস্ট ফর্ম অফ ভার্ব, এক্ষেত্রে পাস্ট ফর্ম অফ ভার্ব হয়ে গেল। এরপর এগুলোর প্রয়োগটা নিয়ে আরও পরে কিছু কথা বলার আছে, ক্লাস যত এগিয়ে যাবে আমরা সেইগুলো জানব। হি টকড অ্যাজ ইফ, আমরা অ্যাজ দাও দিতে পারি, হি হ্যাড এ কার, সে এমনভাবে কথা বলেছিল যেন যেন তার একটা কার ছিল, এক্ষেত্রে পাস্ট ফর্ম অফ ভার্ব তার ছিল, কার ছিল, রিয়েল নয় আর্টিফিশিয়াল। ঠিক, তবুও বলছি পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের বুঝতে সমস্যা হয়, এক্ষেত্রে ব্যাপারটা রিয়েল না আর্টিফিশিয়াল সেটা বোঝার জন্য কিন্তু আমাদের কনটেক্সট জানা খুব জরুরি। আমরা বাক্য থেকে সরাসরি বলতে পারি না এটা রিয়েল না আর্টিফিশিয়াল, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু খুব সহজ, তাড়াতাড়ি দেখেই আমরা বুঝতে পারবো যে এটা আর্টিফিশিয়াল, এটা সত্য নয়। কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের বইয়ে বা নাটকে আমাদের কনটেক্সট অবশ্যই জানতে হবে। আবার হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড নেভার মেট হার, সে ভাঙ করছিল এমন যে যেন সে তার সাথে কখনো সাক্ষাৎ করেনি, এক্ষেত্রে আমরা অ্যাজ ইফ লিঙ্কা হিসাবে ব্যবহার করেছি। তার একটা উদাহরণ যায়, হি সিমড অ্যাজ ইফ হি হ্যাড নট স্টাডিড ফর ডেজ, তাকে দেখেই মনে হচ্ছে যে অনেকদিন থেকে সে পড়াশোনা করেনি। তাহলে এই উদাহরণগুলো থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি পরিষ্কার, যে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, সত্য হতেও পারে নাও হতে পারে, রিয়েল না আর্টিফিশিয়াল সেটা বোঝার জন্য আমাদের খুব বেশি দরকার কনটেক্সটে যাওয়া, কনটেক্সট থেকে বুঝতে পারবো যে ব্যাপারটা ঠিক না ভুল। কারণ ব্রিটিশ ইংলিশ আমরা যখন পরের টেন্সটা ব্যবহার করছি সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে খুব জটিল। যেমন হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, এটা কিন্তু বুঝতে পারছি যেন সে মৃত, এই অ্যাক্টেড শব্দটা থাকার জন্য যেটা অভিনয় করেছিল। বাট হি টকড, এটা দেখে কিন্তু একটা প্রবাবিলিটি বোঝা যাচ্ছে, অথবা হি সিমড, এটা দেখো একটা প্রবাবিলিটি বোঝা যাচ্ছে। সুতরাং অ্যাজ ইফ বা অ্যাজ দো এই শব্দগুলোর প্রয়োগ যখন পাস্ট টেন্সে হয় একটা সম্ভাবনা থাকে এবং কনটেক্সট দেখে বুঝতে হবে যেটা রিয়েল না আর্টিফিশিয়াল। এরপরে আমরা জানবো বেশ কিছু বাক্য যেক্ষেত্রে প্রেজেন্টে দাঁড়িয়ে ফিউচারকে বোঝানো হয়, কীরকম ইট সিমস অ্যাজ ইফ ইট ইট উড রেন, বৃষ্টি হবে না, আনরিয়েল, তাই উড ব্যবহার হয়েছে। এক্ষেত্রে সিমস এই ক্রিয়াপদটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইট সিমস অ্যাজ ইফ ইট উড রেন, যে এটা মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে, এক্ষেত্রে একটা আনরিয়েল সিচুয়েশন ইন্ডিকেট করছে। তাহলে এক্ষেত্রেও সাবজেক্ট বলবো এটা ভার্ব, অ্যাজ ইফ লিঙ্কার এবং ইট আবার সাবজেক্ট, মডাল অক্সিলারি মেম্বার। তাহলে এই অংশটা থেকে আর্টিফিশিয়াল জিনিস আমরা একটা বুঝতে পারছি যে বৃষ্টি হবে না কিন্তু মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আর এটা যখন রিয়েল বোঝানোর জন্য ব্যবহার করব তখন কি করব, ইট সিমস অ্যাজ ইফ ইট উইল রেন, তখন কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি, যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তখন কিন্তু আমরা স্বাভাবিক টেন্সটাই ব্যবহার করব। আরও বলছি আমেরিকান ইংলিশ যে টেন্স আছে সেই টেন্সই ব্যবহার করে, আবার ব্রিটিশ ইংলিশ স্পেশালি আনরিয়েল বা বোঝানোর জন্য কিন্তু টেন্স চেঞ্জ করে দেয়, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট টেন্সে চলে যায়।
আবার আরেকটা উদাহরণে যাই, হি রানস অ্যাজ ইফ হি উড ইন দ্য রেস, সে এমনভাবে দৌড়ায় যেন সে প্রতিযোগিতাটা জিতে যাবে, সে এমনভাবে দৌড়ায় যেন সে প্রতিযোগিতাটা জিতে যাবে। সে কিন্তু প্রতিযোগিতাটা জিতবে না, প্রবাবিলিটি বেশি এবং সেটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে, তাই উড এই ক্রিয়াপদটা এই মডেল অফ জুলিয়েট ব্যবহার করা হয়েছে পাস্ট কম্পোজ ভার্ব ধরে নিয়ে। তাহলে আমরা দেখলাম উড ব্যবহার করেও কিন্তু আনরিয়েল জিনিস বোঝানো যায় অ্যাজ ইফ বা অ্যাজ দো এই লিঙ্কার ব্যবহার করে। এরপর যেটা প্রশ্ন হচ্ছে, যদি সত্যি সত্যি ঘটনা ঘটে তখন আমরা কী করব? তখন কিন্তু আমরা যে টেন্সের জিনিস সেই টেন্সে লিখব, যেমন হি সিমস অ্যাজ ইফ হি ইজ হাঙ্গ্রি, তাকে দেখে মনে হচ্ছে সে খুব ক্ষুধার্ত, সে সত্যি সত্যি ক্ষুধার্ত, তাই এক্ষেত্রে টেন্স চেঞ্জ করার কোনো প্রয়োজন হলো না। সত্যি সত্যি ক্ষুধার্ত থাকার জন্য এক্ষেত্রে টেন্সের কোনো চেঞ্জ করার প্রয়োজন হলো। অথবা হি লুকস অ্যাজ ইফ হি নোজ, অনেক সময় হয় না যে কেউ আমার দিকে তাকাচ্ছে, প্রথমে বুঝতে পারছি না, তারপর মনে হচ্ছে যে সে এমনভাবে তাকালো সে যেন আমাকে চিনে, অর্থাৎ সত্যি সত্যি সে আমাকে চিনে। কনফিউজন তার হয়েছিল কিন্তু আমাকে দেখার পর তার মনে হলো যে সে আমাকে চিনে, এখানে সত্য ঘটনা। তবে হি লুকস যেমনভাবে তাকিয়েছিল সে যেন আমাকে চিনে, এটা কিন্তু সত্য ঘটনা। আশা করি আজকের ক্লাসটা দেখার পর অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার নিয়ে আর আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।